দুই বাংলা নিয়ে যদি কথা বলি তাহলে শুরুতে বলতে হয় যে এই মাঝখানের কাঁটাতার আমাদেরকে বিভেদ করে না কখনোই। আমাদের ছোটবেলা, আমাদের শৈশব বেড়ে ওঠে যেমন আমাদের নিজেদের সাহিত্য পড়ে, ঠিক কলকাতার সাহিত্য পড়ে কিংবা গান শুনে কিংবা সিনেমা দেখে আমাদের বড় হওয়া। সেই ফেরুদা থেকে শুরু করে সাহিত্যে বড় বড় নাম শুনি, শীর্ষেন্দু, সমরেশ, একেবারে নবরণ থেকে শুরু করে কবি সুমন, মানে আমার শৈশব তো কলকাতা বুঝে ফেলা হয়েছে, মানে কলকাতা না আসি, কলকাতার রাস্তাঘাট, কলকাতার বিভিন্ন অঞ্চল নানাভাবে সাহিত্য কিংবা গানের ভিতর দিয়ে আমি কলকাতাকে চিনেছি ছোটবেলা থেকে। সো মাঝখানে কাঁটাতার আমাদের কি কখনোই বিভেদ করে না। বার্লিনের দেয়াল ভেঙে ফেলা হয়েছে কিন্তু কলকাতার এই কাঁটাতার আমাদের বাংলা ভাষাভাষী মানুষের এক করে দেয় আমাদের গানে, কবিতায়, ছবিতে। তো সেখান থেকে আমি বলতে পারি যে বারবার আমাদের সিনেমা, আমাদের ছবি, আমাদের কবিতা সমস্ত কিছুই দুই বাংলাকে এক করে দেয়। হাওয়া কলকাতায় রিলিজ হওয়া, বাংলাদেশি চলচ্চিত্র উৎসবে আসা এবং সেখানে অনেকগুলো শো হওয়া এবং মানুষের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা সেটা আমাদেরকে অভিভূত করেছে, মুগ্ধ করেছে। এবং আমরা যখন এই চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের মনে হতো যে আমাদের বাংলাদেশে এই ছবির মানুষের যে আগ্রহ সেই আগ্রহটা কলকাতায় তার থেকে অনেক বেশি আগ্রহী হবে। আমরা যে মিথোলজিকে নিয়ে কাজ করেছি, যদিও সম্পর্ক এবং রিভেঞ্জকে নিয়ে, কিন্তু আমরা মনসামঙ্গলের যে মিথকে নিয়ে কাজ করছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের বাংলাদেশে মানুষ যেভাবে কানেক্ট করেছে, কলকাতার মানুষজনের যে সিনেমা দেখার আগ্রহ কিংবা প্রবণতা সেটা আসলে এই সিনেমাটাকে তারা ইন্টেলেকচুয়ালি বলি কিংবা ভালোবাসার জায়গা থেকে বলি কিংবা আমাদের সংস্কৃতির জায়গা থেকে বলি সেটা কানেক্ট করতে পারবে।